নববর্ষ বা 31st night এগুলো উদযাপন করা যাবে কি? বছরের প্রথম দিনে পালনীয় কিছু আছে কি? প্রিয় দর্শক, ইসলামের মধ্যে এটি দ্ব্যর্থহীনভাবে বিভিন্ন হাদিসের মধ্যে নিষেধ করা হয়েছে যে এমন কোনো বিশেষ দিবস পালন করার কোনো অবকাশ ইসলামের মধ্যে নেই। বিশেষ করে বছরের প্রথম দিন বা প্রথম রাতকে উদযাপন করা এটি ইসলামী ধর্মীয় রীতি নয়, বরং এটি বিজাতীয় নীতি, এটি বিজাতীয় কালচার। কাজে অন্য ধর্মাবলম্বীদের এই সকল কালচার যারা উদযাপন করে, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যারা যে জাতির সঙ্গে সাদৃশ্য অবলম্বন করবে তারা সেই জাতির অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। সুতরাং 31st night উদযাপন করা এবং এটিকে বিশেষ তাৎপর্যপূর্ণ মনে করা এটি কোনো মুসলমানের জন্য বৈধ হবে না, তার জন্য এটি জায়েজ হবে না।